আক্রান্ত বাচ্চাদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। মায়ের ডায়াবেটিস থাকা বা আরেকটা বাচ্চার যদি তাদের ফ্যামিলিতে বা তাদের পরিবারে যদি এই হৃদরোগ থাকে, তাদেরও দেখা যাচ্ছে তাদের যে অন্য অন্য সদস্য তাদেরও এই জন্ম হৃদরোগে ভোগার একটা বা আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। আর একটা গ্রুপ আছে আমাদের যেমন বলি যে জেনেটিক রোগ বা ডাউন সিনড্রোম, এইসব রোগে আক্রান্ত রোগীদেরও কিন্তু অন্য অন্য অনেক রোগের সাথে জন্মগত হৃদরোগ থেকে থাকে। আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু ভাইরাস আছে, যে ভাইরাসের কারণেও মায়ের গর্ভস্থ অবস্থায় এই বাচ্চা জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করেন। জন্মগত হৃদরোগগুলির মধ্যে আমরা আমাদের দেশে বা সারা পৃথিবীতে এইসব যেসব রোগের সাথে আমরা পরিচিত কম বেশি, তা হলো এএসডি বা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, যারা অলিন্দ বা হার্টের উপর দিকে ছিদ্র, ভিএসডি বা ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট বা হার্টের নিচের দিকে ছিদ্র, এছাড়া আছে পিডিএ অস্বাভাবিক রক্তনালী যেটা বন্ধ হয়ে যাওয়ার কথা, আবার জন্মের পরে দেখা যাচ্ছে এই ধরনের রক্তনালী রয়ে যাচ্ছে। এছাড়া রয়েছে হার্ট উল্টো হয়ে থাকা, অর্থাৎ যেটাকে বলে আমরা টিজিএ বলি। আবার এমনও হচ্ছে যে মহাধমনী যেটা সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় সেখানেও সংকুচিত হয়ে আসা, যাকে আমরা কোয়াক্টেশন অফ অ্যাওরটা বলি। এ ধরনের নানাবিধ জন্মগত ত্রুটি জন্মগত হার্টের ত্রুটি নিয়ে বাচ্চা জন্ম নিতে পারে। এখন কথা হচ্ছে এই জন্ম ত্রুটি হলে এই বাচ্চাদের সবার কি অবস্থা আশঙ্কাজনক থাকে? মজার ব্যাপার হচ্ছে জন্মগত ত্রুটি নিয়ে কিছু কিছু বাচ্চা আছে যারা প্রথম দিকে দেখা গেল ইকো পরীক্ষা করে কালার টপার পরীক্ষা করে দেখা গেল যে তার হার্টে ছোটো ফুটা রয়েছে, যেমন এএসডি ছোটো, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় যে এই ফুটাগুলি বন্ধ হয়ে যায় আপনা আপনি, বা সামান্য পালমনির ধনমনির যে পথে সেই পথে দেখা গেলে সংকুচিত হয়ে আছে সেই জায়গাটা দেখা যাচ্ছে যে পরবর্তীকালে আবার ভালো হয়ে যাচ্ছে বা সে ধরনের এফেক্ট বাচ্চার মধ্যে নেই। কিন্তু কিছু কিছু জন্মগত হৃদরোগ রয়েছে যেগুলি প্রথম থেকেই ভয়ানকভাবে প্রকাশ পেয়ে থাকে, যেমন টিজিএ, যেমন বড় বড় ভিএসডি, বড় ধরনের নিলয় বা হার্টের নিচের দিকে বড় ছিদ্র, বা হার্টের ভালভ সংকুচিত হয়ে থাকা, বা টফ যেটা বলি আমরা যে হার্ট একটু হার্টের বড় ছিদ্র থাকা, বা হার্টের পালমনি ধমনিতে আপনার তার কপাটিকায় বা তার ভালভের মধ্যে সংকুচিত থাকা, এদের নানাবিধ সমস্যা থাকে। এই রোগগুলি কিন্তু অগ্রাহ্য করার উপায় নেই। আমরা অনেক সময় মনে করে থাকি জন্মগত হৃদরোগ বাচ্চাদেরকে একটু পরবর্তীকালে বা একটু সময় হলে, বাচ্চা একটু বড় হলে, বাচ্চার ওজন বাড়লে তাকে আমরা চিকিৎসা করাবো, কিন্তু এ ধরনের সময় কিন্তু তার শরীর বা তার যে শারীরিক অবস্থা তাকে নাও দিতে পারে। এই জন্যই জন্মগত হৃদরোগ যত আগে ধরা পড়বে, যত প্রাথমিক অবস্থা ধরা পড়বে, ততই শিশুর জন্য মঙ্গল।